নমস্কার। প্রথমেই আপনাদের সকলকে আমি সকাল সকাল শুভেচ্ছা জানাচ্ছি, তার সাথে সাথে আপনাদের মাধ্যমে কালীগঞ্জবাসীর উদ্দেশ্যে একটা সত্যি সামনে আনার অনুরোধ রাখছি। আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে কালীগঞ্জ বিধানসভার বিশেষ করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির জেলার নেতৃত্বের সাথে ভারতীয় জনতা পার্টির বর্তমান যে এমপি আছেন মাননীয়, কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এলাকায় তাদের পার্টির প্রোগ্রামের মধ্য দিয়ে কালীগঞ্জের সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার যে চেষ্টা করছে এবং মিথ্যে তথ্য দিয়ে মানুষের মন পাওয়ার, মানুষের ভোট পাওয়ার যে অশুভ চক্র বা চক্রান্ত করছে তার তীব্র ধিক্কার জানায়। আপনারা জানেন আমাদের কালীগঞ্জ বিধানসভার মানুষ শান্তপ্রিয় মানুষ, সত্যি পথে সত্যি কথা শুনতে বলতে পছন্দ করে। এরকম একটা পরিবেশে কালীগঞ্জ বিধানসভার মানুষের আবেগে বিশ্বাস নিয়ে যে ছিনিমিনি ভারতীয় জনতা পার্টি করছে তার তীব্র নিন্দা করে আজকে তারা প্রচার করছে যে ধনকল মোড় থেকে রাধিকাপুর বর্ডার পর্যন্ত যে 7 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা কেন্দ্রীয় সরকার করছে বলে তারা যে মিটিংয়ে বক্তব্যের আকারে প্রচার করবার চেষ্টা করছে সেটা সর্বোপরি মিথ্যে। এই রাস্তাটা হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং আমাদের সরকার, আমাদের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা বিভিন্ন সময় সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিলাম যে রাস্তাটা হবে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন করেছেন, সেটা টেন্ডারও হয়েছে। এটা পিএনআরডি আমাদের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে ফান্ডটা দেওয়া হয়েছে এবং পিডাব্লিউডি মালদা এটা টেন্ডার প্রসেসটা করেছেন। টেন্ডার ভ্যালু এখানে 6,95,17,734 টাকা, প্রায় 7 কোটি টাকা ব্যয় এই রাস্তাটা খুব অল্প সময়ের মধ্যে নির্মিত হবে, কাজ শুরু হবে। তাই আমি কালীগঞ্জবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ রাখব যে ভারতীয় জনতা পার্টি তথা ভারতবাজী দল কালীগঞ্জের বিভিন্ন এলাকায় যে মিথ্যে প্রচার করছেন, করে মানুষের মন জয় করবা বা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন তার একটা প্রতিবাদ হওয়া উচিত এবং আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে এই মিথ্যাচারের বিরুদ্ধে, এই মিথ্যে বিজেপির জেলা নেতাদের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক প্রতিবাদ হওয়া দরকার।